हे गाइज वेलकम बैक टू आवर चैनल। आजकल भिडियोर थामनेल टाइटल और ये दोटो मोमबाती देखे तो तुम्हारा सबा बुझते ही पार्छ आज के क्य होते चले तो तईर वेलकाम करते एकटू भय कर। आज के हम तीनटे मोस्ट हॉरर चैलेंज से रात तीनटे समय तो एखे पौने तीनटे तो बेजे गए। नम्बर वन ब्लाडी मैरी मोमबाती निभिए दीची ये हमें को दरकार नहीं। चैलेंजटा करार समय मोमबाती हाथे आयनार सामने दाड़िए अंधकार घरे बोलते हैं ब्लाडी मैरी ब्लाडी मैरी ब्लाडी मैरी। हमारे तो बोलते भय लगे। ब्लाडी मैरी छिलेन एक जन रानी। तार आसल नाम छिलो मैरी टिउडोर। तिनी छिलेन राजा हेनरी एवं रानी कैथरिनेर एकमात्र कन्या। राजा हेनरी मारा गेले मेरी राजत्वेर दायित्व नेन। तखन थेकेई मेरी ठीक करेन जे तार राज्ये केवलमात्र कैथलिक धर्मेर मानुषराई बसबास करबे। तो प्रोटेस्टेंट जारा छिलो तादेर उपर नाना रकम अत्याचार शुरू करें। स्पेनेर राजा फिलिपके तिनी बिये करें कैथलिक धर्मेर प्रवर्तनेर जुन्नो तार राज्ये। प्रोटेस्टेंट धर्मेर मानुषदेर उपर एभाबेई अत्याचार चलते थाके तादेरके पुड़िये मारा हतो। एरपर मैरी प्रेगनेंट हन एवं खुशिर खबर राज्ये छड़िये पड़े। साधारण प्रेगनेंट महिलादेर मतोनि मैरीर मध्येओ विभिन्न लक्षणगुलि प्रकाश पेते थाके। किन्तु डेलिवरी टाइमे डॉक्टररा कोनो बाच्चा खुजे पाननि। नेगेटिव समस्त एनार्जिर जोन्नोई होयतो तार बाच्चा के केउ निये निएछे। रक्त पिपाशी टाइपेर एकटा तार मध्ये एकटा ब्यापार छिलो एरकम। एई कारणे मैरिर नाम हो जाए ब्लाडी मैरी। तखन थेकेई मानुषेर मध्ये एई चैलेंजटा एई आयनार सामने दाड़िये এই ব্লাডি ম্যারি বলার চ্যালেঞ্জটা আর কি শুরু হয়। বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিও হয়েছে অনেকেদের সাথে হয়েছে। এখন আমার টাইম এসে গেছে এই চ্যালেঞ্জটা তিনটে স্টেজে করতে হবে। শুরু করা যাক ফার্স্ট চ্যালেঞ্জ। এখন তো ঠিকঠাক চলছে। ব্লাডি ম্যারির পর আমার আর কিছু বলার আর মানে দম নেই। বাট আমি বলেছি আজকে তিনটে চ্যালেঞ্জ করবো, সবেমাত্র একটা হয়েছে। তো আমি জাস্ট ব্লাডি ম্যারিটা এখন অন্তত একটু ভুলে থাকতে চাইছি। তো নেক্সট
চ্যালেঞ্জ হবে চার্লি চার্লি পেন্সিল গেম। চার্লি চার্লি পেন্সিল গেমটা এরকম কোনো গেম নয় যেটা কোনো বাচ্চাদের সাথে খেলা হয়ে থাকে বা কোনো মানুষের সাথে খেলা হয়ে থাকে, এরকম কোনো গেম নয় এটা। এটা খেলা হয় চার্লির সাথে, যে আমাদের এই দুনিয়াতে আর নেই, তার সাথেই এই গেমটা খেলা হয়। এই গেমটা খেলার জন্য দুটো পেন্সিল আর একটা পেপার লাগে। চার্লির গল্পটা আগে একটু বলি। চার্লি কে ছিল? প্রায় 150 বছর আগে মেক্সিকোতে চার্লি খুব ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার বাবা ছিলেন একজন স্কুল টিচার। তারা খুব ছোট্ট একটা পরিবার ছিল। হঠাৎ একদিন চার্লির বাবা সুইসাইড করেন। সুইসাইডের পর তার বাবার পকেট থেকে দুটো জিনিস পাওয়া যায়, দুটো পেন্সিল, একটা চিরকুট পাওয়া যায় যার মধ্যে লেখা ছিল চার্লি ইজ আ ব্যাড গার্ল। এই লেখাটা দেখার পর চার্লি জাস্ট মেন্টালিভাবে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। কয়েক মাস যাওয়ার পর খুব বৃষ্টি বাদলের দিনে একজন কেউ বাইরে থেকে দরজা নেড়ে ডাকে। দরজার বাইরে দাঁড়িয়েছিল চার্লির বাবা। তো দরজা খোলার পর চার্লির বাবা তার মাকে জিজ্ঞাসা করেন যে চার্লি কোথায়। তখন তার মা কিছু বলার মতন অবস্থায় ছিল না। তো তখন চার্লির বাবা সোজা চার্লির ঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর চার্লির মা ভীষণ জোরে একটা চিৎকার শুনতে পায় এবং সেই চিৎকার শুনে সে দৌড়ে গিয়ে দেখে মেঝের ওপর মুখ থুবড়ে পড়ে আছে। তো তাকে গিয়ে যখন তার মা তুলল তখন সে অলরেডি মারা গেছে আর সেই ঘরেও কেউ ছিল না। চার্লির বেস্ট ফ্রেন্ড তাদের থেকে তার মা জানতে পারে যে চার্লি প্রত্যেক দিন রাতে একটা গেম খেলতো, তার বাবার সাথে সে রোজ কথা বলতে চাইতো। চার্লির সেই দুই বেস্ট ফ্রেন্ড সেম ওই গেমটাই খেলতে শুরু করে চার্লির সাথে। চার্লি চার্লি ক্যান ইউ প্লে, পেন্সিলের মুখটা ইয়েসের দিকে ঘুরে যায়। তো এইটা দেখার পর ওই ছোটো ছোটো বাচ্চা দুটো সেই গেমটা সেখানেই বন্ধ করে দেয়। তখন থেকেই এই গেমটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষ এই চ্যালেঞ্জটা করেছে। প্যারানর্মাল এক্সপিরিয়েন্স তাদের সাথে হয়েছে। আই ডোন্ট নো আমার সাথে কি হতে চলেছে। চার্লি চার্লি চ্যালেঞ্জের জন্য আমি এখানে পেন্সিল আর পেপার নিয়ে চলে এসেছি। একদিকে লেখা আছে ইয়েস নো, তার অপোজিট দিকে লেখা আছে নো ইয়েস। আর পেন্সিলটা এইভাবেই ঠিক ক্রস করে রাখতে হবে। শুরু করি এবার। চার্লি চার্লি ক্যান ইউ প্লে, চার্লি চার্লি ক্যান ইউ প্লে, চার্লি চার্লি ক্যান ইউ প্লে, চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি চার্লি আর ইউ হিয়ার। জানলাম কি হচ্ছে এটা। চার্লি ক্যান আই এন্ড দ্য গেম, চার্লি ক্যান আই এন্ড দ্য গেম। চার্লি চার্লি গেমটা কি আমার সাথে জাস্ট মজা করলো? মানে কি হচ্ছে এগুলো? আমি যেটাতে চাইছি নো হোক সেটাতে ইয়েস হয়ে যাচ্ছে আর যেটাতে চাইছি ইয়েস হোক সেটাতে নো হয়ে যাচ্ছে। এখনও একটা চ্যালেঞ্জ বাকি, আমি জানি না সেটা কীভাবে করবো। আমার জাস্ট দমটা আটকে যাচ্ছে।
বেবি ব্লু, ব্লু বেবি, মানে আমারটা এখনই বলতে ভয় লাগছে, জানি না কী হবে এবারে, বাট কিছু যদি নাই হয় তাহলে তো এটা ফেক হয়ে যাবে। বেবি ব্লু এই গল্পটার মেন যে ক্যারেক্টার সেটা হলো ডেজি ব্লু। ডেজি ব্লু নামের এই মেয়েটি একজনকে খুব ভালোবাসতেন এবং তিনি তাকেই বিয়ে করেন। কিছু মাস পরে তাদের একটা বাচ্চা হয়। যেহেতু ডেজির স্বামী একজন সৈনিক ছিলেন, তাই জন্য তাকে সবসময় বাইরে বাইরে কাজ করতে বেরিয়ে যেতে হতো। এক যুদ্ধে ডেজির স্বামী মারা যায়। এরপর থেকে ডেজি মানসিকভাবে তিনি খুবই ভেঙে পড়েন এবং এমনকি মানে বাচ্চাটারও কোনো খেয়াল রাখতেন না। তিনি বাচ্চাটা প্রচণ্ডভাবে কান্নাকাটি করতো, সেটাও সে সহ্য করতে পারতো না। হঠাৎ একদিন এই কান্নার আওয়াজ শুনতে পেয়ে ডেজি খুব রেগে যায় এবং তখন বাচ্চাটা একটি কাঁচের জিনিস নিয়ে খেলা করছিল। হঠাৎ সেই কাঁচের জিনিসটা তার হাত থেকে পড়ে যায় এবং ডেজি এতটাই রেগেছিল যে সেই কাঁচের টুকরোটা তুলে বাচ্চাটার গায়ে সেই কাঁচের টুকরো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাস্ট বাচ্চাটাকে মেরে ফেলে। সেই মুহূর্তেই ডেজি নিজেও সেই কাঁচের টুকরো দিয়ে নিজেকে মেরে ফেলে। ডেজি এবং তার বাচ্চা দুজনেই একই সাথে একই সময় মারা যায়। তো এই কারণে যে চ্যালেঞ্জটা করা হয় সেখানে ডেজি ব্লুয়ের আত্মা এবং তার বেবির আত্মাকে ডাকা হয়, তাই জন্য হাতটাকে এইভাবে রাখতে হয়, ঠিক একটা বাচ্চাকে নেওয়ার মতো। তো তাতে কুকুর কেন ডাকছে, কুকুর বিড়াল এরা নাকি এক্সট্রা কিছু দেখতে পায় যেটা আমরা মানুষরা যেটা দেখতে পাই না, সেটা আমরা দেখতে পাই। আমারটা আরও বেশি ভয় লাগছে। এই চ্যালেঞ্জটার সময় বাচ্চার ওয়েট হয়তো ফিল করা যেতে পারে। হাতটা খুলে দিলে হবে না চ্যালেঞ্জটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। যে হাতটা খুলে দিলে বাচ্চাটা পড়ে যেতে পারে, তো তারপরে যে চ্যালেঞ্জটা করছে তার হয়তো কোনো ক্ষতি হতে পারে। যেতে হবে এবার আয়নার সামনে। বেবি ব্লু চ্যালেঞ্জের জন্য আমাকে প্রথমে 13 বার বেবি ব্লু, ব্লু বেবি এটা বলতে হবে 13 বার, আর হাতটা রাখতে হবে ঠিক এরকম পজিশনে। তো শুরু করা যাক। বেবি ব্লু, ব্লু বেবি, 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 বেবি ব্লু, ব্লু বেবি। যেটা বলতে হবে, বেবি ব্লু আই নো হোয়াট শি ডিড টু ইউ, প্রথমে কি না বলতে হবে। বেবি ব্লু আই নো হোয়াট শি ডিড টু ইউ, বেবি ব্লু আই নো হোয়াট শি ডিড টু ইউ, বেবি ব্লু I know what she did to you. তো থার্ড স্টেজে যেটা করতে হবে সেম এটাই বলতে হবে 10 বার। তো শুরু করি। বেবি ব্লু আই নো হোয়াট শি ডিড টু ইউ, বেবি ব্লু
I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. আমি জানি না কি হচ্ছে এখন বাইরে, আমি এখানে শেষ করছি। আমার এই বেবি ব্লু চ্যালেঞ্জটা করতে গিয়ে আমার নিজের সেরকম কিছু হয়নি, বাট আমি জানি না এই চ্যালেঞ্জটা করার টাইমে কেন কুকুরও ডাকলো গল্পটা বলার টাইমে, আর চ্যালেঞ্জটা করার টাইমে কোথা থেকে এত পাখি ডাকলো যেন মনে হচ্ছে আমার ঘরের মধ্যেই যেন কোথাও পাখি আছে, বাট নেই এখানে পাখি, আশেপাশে কোথাও পাখি থাকতে পারে বাট এই টাইমে পাখি ডাকে বলে আমার জানা নেই। আমি জানি না কেন, মানে আমি চ্যালেঞ্জটা আলটিমেট কমপ্লিট করার পর তারপরে আমি একটু মানে রিল্যাক্স হলাম, যেন মনে হলো আমার মধ্যে থেকে কিছু একটা জাস্ট মানে যেন চলে গেল। আমি জানি না কী হলো আজকে, আমার তিনটে চ্যালেঞ্জ করা পুরোপুরিভাবে কমপ্লিট। আমি প্রচণ্ডভাবে ভীতু, আমি জানি না আমি কোথা থেকে এত সাহস পেয়েছি, আমি ভয়ও পাচ্ছি জাস্ট তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমি মানে জাস্ট বলেই চলেছি, আমি জাস্ট থামতে পারছি না, মানে ক্যামেরার সামনে এলে আমি তাও মানে ঠিক আছি। আজকের ভিডিও, আজকের সব কিছু এখানেই শেষ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সেটা এক্সপোজ করো। তোমরা যদি আবার এরকম কোনো হরর চ্যালেঞ্জ দেখতে চাও তো তার আগে আমি তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ করতে চাই। তো তোমাদের সাথে আমার নেক্সট চ্যালেঞ্জ হলো এটাই, তাড়াতাড়ি তোমরা 1K সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আবার এরকম কোনো হরর চ্যালেঞ্জ নিয়ে আবার আসতে সাহস পাবো। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার। I can see